हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आज हलो शनिवार, शनिवार आमि नतून ब्लग निये चले एसेछि। एखन बाजे हच्छे 8टा, 8:30 बेजे गेछे आर आमार बासी कास्टाज करा पुरो कमप्लीट, आमि फ्रेश हये चले एसेछि। आर ओई जे ट्रेनेर आवाज शुनते पाच्छो, बोलछि आमार कास्टाज सारा कमप्लीट हये गेछे। आर आजके 8টা ট্রেন টাইম আসার কথা আছে, দেখি 8:30-টার মধ্যে পৌঁছে যাবে। যে ট্রেনটা আসছে এই ট্রেনটা আসবে, আমি সকাল থেকে ফোন করা হয়নি, কালকে রাতে ফোন করে কথা বলে নিয়েছি। আর যাই হোক, আজকে সকালে ভাতই রান্না করব ভাবছি, ছেলে উঠে পড়েছে, এখন ব্রেস্ট ব্রেস্ট করছে, দেখা যাক। হ্যাঁ, আর হচ্ছে কালকে একটা কি হয়েছিল জানো, কালকে তো আমাদের ঘরের পিছনে আমি সকালে জানলাটা খুলেছি আর দেখছি একটা বড় সাপ, চন্দ্রপোড়া। আর আমি শুনে আমার এই যে বলতেই আমার ভয় লেগে যায়, কেন জানি না, আমি যদি মনে মনে ভাবি তাই আমার ভিতরে কেমন যেন একটা হয়, আমার খুবই ভয় পাই। তাই আমি ভাবলাম ভিডিও করব, আমি করতে পারিনি, আমার সেই ক্ষমতাই কোলায়নি এমন অবস্থা। তারপরে অনেকক্ষণ ছিল, ঠিক একটা হাত যেমন এরকম মোটা আর বিশাল লম্বা, আশ্চর্য। আর চারিদিকে জল হয়ে গেছে না, ওর জন্য এইদিকে চলে এসছে হয়তো। তারপরে কিছুক্ষণ পর সামনের বাড়ির দাদাকে দেখাতে গেলাম, চলে গেছে, আর আমি দেখতে পাইনি। আমার খুবই ভয় পাই সাপ, আমি খুব ভয় পাই, কেমন যেন ভিতরে হয়, এখনো যদি আমার মনে পড়ে না এখন চমকে উঠে এরকম অবস্থা। যাই হোক, আর ফটো করে ক্যামেরা করে আমি আপনাদের দেখাতে পারিনি। তাহলে চলুন, মা আসার অপেক্ষায় আছি, এখন দেখা যাক। এখন মা 8:30-টার ট্রেনটাই চলে এসছে, ওই ব্যাগ ট্যাগ নিয়ে এসছে সব, এই মাত্র আসলো। প্রচন্ড গরম, আস্তে আস্তে ঘেমে গেছে পুরো, তাই এখন একটু জল টল খাচ্ছে, হাত মুখ স্যানিটাইজার করেছে, এবার ফ্রেশ হয়ে নেবে, তাই একটু গরম জল খেয়ে নিল। চলুন আপনাদের সঙ্গে পরে আমি দেখা করছি। আমাদের মা ফ্রেশ হয়ে নিয়েছে, এখন চা খাচ্ছে বসে বসে। এই দেখুন আমাদের চা, দেখাচ্ছি। এই হচ্ছে কলা, এটা আমার ছোট দেবর নিয়ে এসেছে, পাঠিয়েছে। আর এটা হচ্ছে কাকা শ্বশুর বাড়ি থেকে আমসত্তা পাঠিয়েছে, বিশাল বড় ছিল, কাটা হয়েছে। এটা আমরা পিচ পিচ করে রেখে দেবো। দেখুন এগুলো মা নিয়ে এসছে, চাল কুমড়ো, ওলকচু, ওলকচু ডাটা আছে, পাতা আছে, পাতাগুলো বড়া খাওয়ার প্ল্যান আছে, দেখা যাক। আর আর এই যে মুরগির ডিম, এটা আমার ছোট দেবর পাঠিয়েছে, মুরগির ডিম, দেখেছো সাইজ, দেখেছো পাতি লেবু মা নিয়ে এসছে, মোচা নিয়ে এসছে, এটাও আমার দেবর পাঠিয়েছে। এই দেখুন মানিকি লেবু নিয়ে এসছে, এগুলো সব আমার দেবর পাঠিয়েছে, দেখো কত কিছু। দেখো তুলসী পাতা নিয়ে এসছে, আমাদের তুলসী গাছ থাকে না তাই গাছ নিয়ে এসছে, লাগিয়ে দেবো। আর চাল কুমড়ো, আমার দেওরের বন্ধু চাল কুমড়ো পাঠিয়েছে। আর এই হচ্ছে নন্দলালের তাল, এই হচ্ছে তাল, তালের বড়া হবে, মোবাইলে আমি দেখেছি। আজকে একটা ইলিশ মাছ নিয়ে রেখেছি, দেখাচ্ছি। আজকে আমাদের এই ইলিশটা রান্না হবে, মা আবার ইলিশটা ভালোবাসে, আজকে একটা বড় ইলিশ নেওয়া হয়েছে। মা সবজি কাটতে বসে গেছে, আর আমি ওইদিকে উচ্ছে আলু একটু সর্ষে দিয়ে মাখা মাখা রান্না করছে, পরে দেখাচ্ছি আমি। আর মা এখানে কি কি রেসিপি, আজকে দুপুরে কি কি সবজি রান্না হবে সেটাই হবে দেখাবো, আর সকালে কি কি দেখাবো সেটাও দেখাবো। দেখুন আগে সবজি কাটাটা দেখো, দেখুন ওইদিকে তো আমার উচ্ছে আলু রান্না করা হয়ে গেছে আপাতত, আর এইটা হবে সকালের জন্য, যদি থেকে যায় দুপুরে একটু রান্না হবে। একটু চাল কুমড়ো না, এটা কুমড়ো ডাটা, এটা কুমড়ো ডাটা, কাঁঠালের বীজ আর আলু একটু বেগুন দিয়ে একটা একটু রান্না হবে, মাখা মাখা শাক ভাজা।
আর এটা হচ্ছে ওল কচুর পাতা, এটা বড়া করব, যখন পকোড়া বানাবো তখন দেখাবো। আর এটা ওই যে ইলিশ দেখালাম, ইলিশ দিয়ে ইলিশ বেগুন ইলিশ রান্না হবে। আর যেন পকোড়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ওলের পকোড়া, ওলের পাতা সরি। আর এদিকে এটা এবার রসুন দিয়ে একটু ভাজা রান্না, ভাজা ভাজা হবে। ওল কচুর এটা বানানোর জন্য আমি কাকুর সঙ্গে সব সবজি নেওয়া হয়। মাঝে সাঝে সবজি নেওয়া হয় এখান থেকে, এই কাকুর থেকে সব সবজি টবজি আমরা কিনি মাঝে সাঝে, সব রকমই নিয়ে আসি, আলু পেঁয়াজ টুকটাক সব সবজি নিয়ে আসে, আর বাজারে যেতে লাগে না। আর এই ভাইরাসের সময় ওর জন্য আর বাজারে যেতে লাগে না। দেখুন আমার মোচা অলের কচুর বড়া রেডি, আমরা এবার সকালে খাওয়া দাওয়া করে নেবো, তারপরে আমি আমাদের সবাই দেখা করছি। আমি আবারও দুপুরে চলে এসেছি, এখন খাওয়ার টাইম হয়ে গেছে আমাদের, আর সকালে আসতে পারিনি কারণ প্রচণ্ড কাজের তাড়না ছিল। সকালে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আমি বললাম মিক্সারটা খারাপ হয়ে গেছিলো সেদিন, আনতে গেছিলাম, আর মা এসছে তাই মাকে রেখেই চলে গেছিলাম। ভাত আর মাছটা ইলিশ মাছটা করতে ছিল মা, এই যে রান্না করেছে দেখাচ্ছি, ইলিশ করেছে। আর মিক্সার ঠিক হয়ে গেছে, আপাতত কাজ চলবে। আর মিক্সারটা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে দেখেন ব্যাগের মধ্যে করে নিয়ে একটু আবার পোড়ামাতলা যে সেদিন ঘুরিয়ে নিয়ে এসেছিলাম না, ওই মার্কেটটায় গেছিলাম, বড় বাজার গেছিলাম, কিছু কিছু টুকটাক শোষা টোষা ছিল না ওইগুলো সব নিয়ে এসছি। দিয়ে আসার পরে ঘরটার মোছা দিয়ে পুরো সানটান করা রেডি, এবার আমরা দুপুরে লাঞ্চটা করে। দেখুন মা খেতে বসে পড়েছে, আজকে আমাদের রান্না হয়েছে ইলিশ মাছ, মা করেছে একদম খুব সুন্দর করে, আর স্যালাদ আছে। আর এই তো সকালে যে বড়াটা ভেজেছিলাম তা দু পিস করে আবারও গরম গরম ভাজা হয়েছে, একটু ছিল আর একটা বাজার থেকে ডিম এনেছিলাম ফেটে গেছিলো, সেই ডিমটা আবার আমলেট করা হয়েছিল, ডিম মাছের তেল, আর এটা কি সকালের এই সর্ষে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে উচ্ছে আলু করেছিলাম, আর হচ্ছে কুমড়োর শাক রান্না করেছিলাম, আর মোচার ঘণ্ট, এই দিয়ে আমাদের দুপুরে এখন খাবার হবে। তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করে আবার যদি টাইম হয় দেখা করব, ঠিক আছে? তাহলে আমি খাওয়া দাওয়াটাকে করে নিই। গুড ইভিনিং, আবারও চলে এসেছি। আবার আসার কারণ আমি আসলে দুপুরে আজকে খেয়ে দিয়ে পুরো রেস্ট করেছিলাম, ভাবলাম একবারে রাতেই আসবো, তো দেখি একটু তো আসি। আর আজকে ভিডিওটি একটু অন্যরকম হবে, ঠিক আছে? আপনারা সাথে থাকবেন, আর দেখি চাটা একটু পরে খাবো। আর ছেলের স্কুলের একটু প্রচন্ড স্কুলে একটু কাজ ছিল, তাই ছেলে অন টাইমে ঘুমিয়ে গেছে, তাই এখনো ঘুমাচ্ছে, এবার উঠিয়ে দেবো। প্রায় 6:30টার বেশি বেজে গেছে, 7টা বাজবে তারপরে উঠিয়ে দেবো, কিছুক্ষণ আগে ঘুমিয়েছে, স্কুলের কাজটা সারতে লেট হয়েছে। মা এখন জি বাংলায় রানী রাসমণি দেখছে, রানী রাম কৃষ্ণ।
কারণ হচ্ছে রাতে ডিনারটা তো চাউমিন করব বলেছিলাম, চাউমিন আমি করেছি। আজকে একটু আলাদা হবে বললাম ব্লগটা, আর আমি প্রথম করছি যেহেতু, একটু তো যাই হোক ভুলটুল একটু ইয়ে করে নেবে, অ্যাডজাস্ট করে নেবে। আর আপনারা একটু পাশে থাকবেন তাহলে আমার আরও আগাতে পারবো। আর রাতে ডিনারটা আমার মা চ্যালেঞ্জ ভিডিও করব ছোটোর মধ্যে, তারপরে আস্তে আস্তে আপনারা পাশে থাকবেন, আমি অবশ্যই আগাবো সামনের দিকে। ঠিক আছে, তাহলে দেখুন চাউমিন নিয়ে নিয়েছি 3 প্লেট। মায়ের সস সব কিছু দেওয়া হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এই জায়গায় আমার আছে চাউমিন 1 প্লেট, আর ওটা তো ছেলের আছে। তাহলে আর আমাদের এই চ্যালেঞ্জ ভিডিওটা ছেলে রেকর্ড করবে, ছেলের রিকোয়েস্টের জন্য আজ করতে হলো। ঠামিকে বারবার বলছিল, আমাকেও বলছিল, বললাম চলো তাহলে করেই নি, তাই না? তাহলে চলেছে, আমিও বসে পড়েছি, এবার শুরু করবো। দাঁড়া, মা বলছে মারটা বেশি আছে, দেখো খেতে পারবো না, এতটা দেখাই যাক না কতদূর পারা যায়। আর এইদিকে কিন্তু টাইম সেট করা আছে, মা মাঝে মাঝে থাকি না দুজন দুজনের দিকে, কার কথা শেষ হয়েছে দেখে না একটু। একবার তাকি নিল মা, ছ মিনিট হতে চললো, 10 মিনিট মতন বাকি আছে, 5 সেকেন্ড মতো। যা আঠামে জিতবে, জিতে গেল ঠামে, তাড়াতাড়ি আমি লাস্টে এসে আর ঢুকতে পারছি না, ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। ও গেল, মা তুলতে শেষ লাস্টে খুব মার ফিরলে গেছে, সাথে চলল। হ্যাঁ তাহলে টাইম বন্ধ করলাম, স্বামী জিতে গেছে, কে হাত তুলবে মা, হাত তুলবে।
তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন কে চিটিং করেছে কি না। মা চিটিং করেছে ফেলে দে কই যা তা দোষ লাগলে হবে। আজকে চ্যালেঞ্জে মা জিতেছে। সরি ঝাল লেগে গেছে প্রচুর, লঙ্কাটা বেশি দেওয়া হয়ে গেছে। তাহলে আজকে চ্যালেঞ্জ করতে করতে আমাদের ভিডিওটা শেষ করলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের চ্যালেঞ্জ কেমন হয়েছে। আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসিখুশি থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। আজকের মতো গুড নাইট, টাটা, বাই।